নান্দির ঘরটা কোন দিকে কে জানে। কে যেন বসে আছে ওখানে, কোনো রাক্ষসী হবে নিশ্চয়। একটা মানুষ পেয়েছে, হা করে সব বসে আছে, যত সব হ্যাংলা রাক্ষসীর দল। কেউ ঢুকে গেল মনে হলো দরজা দিয়ে। না 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 না, এভাবে হবে না, এভাবে কিছুতেই হবে না। নান্দির ঘর খুঁজে বের করার জন্য আমাকেই একটা উপায় বের করতে হবে। আমাকে ঠান্ডির ঘরের পথ দেখাও। যোদ্ধা, কাজ কর না। তুমি রিম্বা রাক্ষসী থেকে সব জানতে পারলে? না না, মানে রিম্বা খুব চালাকবে। ও আগে থেকে সন্দেহ করে নিয়েছিল যে আমি হয়তো কিছু বুঝতে পেরেছি, তাই ও গুহার ভিতরে যেটা ছিল ও সেটাকে আগে থেকে সরিয়ে দিয়েছে। আমি গুহায় গিয়ে কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু না। রাজকন্যা, এতে হতাশ হওয়ার কি আছে? আমরা আবার সুযোগ পাবো। দিদা আমাকে তৃতীয় পরীক্ষা দিয়ে দিয়েছে। তৃতীয় পরীক্ষা? সেটা কি রাজকন্যা? আমার রক্ত ছাড়া কে কেনে ঢুকলো আর সোনার কাটি রূপোর কাটি নিয়ে চলে গেল? ওই সোনার কাটি রূপোর কাটি তোকে খুঁজে আনতে হবে। লামে শ্রবণ শক্তি খুব ভালো, না হলে তার সেই উত্তর শোনা যায় না। তুই যদি আমার নাতনি হস তাহলে যা ওই কুয়োকে প্রশ্ন কর, ওটাই আছে আমার সোনার কাটি রূপোর কাটি। আচ্ছা রাজকন্যা, এই পুরো ব্যাপারটা জানার পরেও তুমি এরকম উদাস হয়ে আছো কেন? রাজকন্যা, আমার রাজকন্যা তো হতাশ হয় না, বরং সফল হওয়ার চেষ্টা করে, তাই না? কারণ একটা জিনিস আমি কিছুতেই মেনে নিতে পারছি না যোদ্ধা। কি? দিদা। দিদা? রাক্ষসীপুরীতে আসার পর থেকে দিদা আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করেন, আমাকে আগলে রেখেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, স্নেহ করেছে, এমনকি ওই দুষ্টু রাক্ষসীগুলোর কাছ থেকেও আমাকে রক্ষা করেছে। একটা রাক্ষসীর কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি স্বপ্নেও আশা করিনি। আর আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য দিনের পর দিন দিদাকে মিথ্যে কথা বলেছি। আমি এটা মেনে নিতে পারবো না যোদ্ধা, কিছুতেই না, কিছুতেই না। আমার মন এই বিষয়তে কিছুতে সায় দিচ্ছে না।
রাজকন্যা রাজকন্যা কষ্ট পেও না। দেখো তুমি যা করছো ইচ্ছে করে তো করছো না, তাই না? তুমি যা করছো তোমার মায়ের প্রাণ বাঁচাতে করছো। আর সত্যি কথা বলতে এই রাজ্য, এই থানদীপ, তুমি তো কোনোদিন এদের ক্ষতি করতে চাওনি, তাই না? রাজকন্যা, শুধু ওই রাতটুকু সময় আছে, যেমন করি হোক না কেন সোনার কাঠির উপর কাঠি তোমাকে খুঁজে বের করতেই হবে। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে রাজকন্যা, পারবে না বলো? পারতে আমাকে হবে, আমি যাব কুয়োর কাছে। সোনার কাঠির উপর কাঠির কোনো না কোনো খোঁজ তো আমি নিশ্চয়ই পাবো। এটা রাখো, ধরো এই বাঁশির আওয়াজ যদি বুড়িমা শুনতে পায় উনি তোমার সাহায্য নিশ্চয়ই করবেন। রাজকন্যা আর দেরি করো না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। তোমার গলার স্বর তুমি ফিরে পাবে কাঞ্চন। আমি তুমি যখন একসাথে আছি দেখবে রোহিণী আমাদের মেয়ে, সেও আমাদের কাছে ফিরে আসবে। আবার 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 সবকিছু আগের মতন হয়ে যাবে কাঞ্চন। রোহিণী আমাদের মেয়ে, তুমি দেখেছো রোহিণীকে? নেমে আয় বলছি, নিচে নেমে আয় এক্ষুনি। ও তাও ভালো, আমি তো ভাবলাম বড় মা আমায় ভুলেই গেল। ভুলবো কেন, তুই তো আমার আদরের ফুলমতি, আমি তোকে কখনো ভুলতে পারি বল? তোমার মুখে এমন হাসি দেখে বড় ভালো লাগছে গো বড় মা, আর তোমাদের দুজনকে দেখাচ্ছেও ভারী মিষ্টি, ঠিক আগের মতো। আগের মতো? আগের মতো মানে? তাই তো, কেন বললাম বলো তো এই কথা? ফুলমতির অর্ধেক কথার আমি কোনো থইই পাই না। আচ্ছা ওর সাথে কি আমার অতীতের কোনো যোগ আছে? না হলে কামিনী এই মায়াবী বনে অকারণে কেনই বা কাউকে পাঠাবে? আচ্ছা তোমার পরনে এমন রাজার পোশাক,
তুমি বুঝি অনেক বড় রাজা? অনেক বড় রাজপ্রাসাদ আছে তোমার? কোথায় সে প্রাসাদ? ও বড় মা, তুমি একটু বলে দাও না, রাজা মশাই আমার কথা বুঝতেই পারছে না। দিন এখানে আছে তাও আমার চোখে পড়লো না। ও তো এখানেই থাকার কথা, কিন্তু কোথায়? এটাই তো সেই কুয়ো মনে হচ্ছে যার কথা দিদা বলেছিল। সোনার কাঠের উপর কাঠে কোথায় আছে তুমি জানো গো? এইভাবে কুয়োর উত্তর শোনা যাবে না। তার মানে কুয়োর কথা শোনার মতো ক্ষমতা আমার কানে নেই। এর জন্য প্রয়োজন বিশেষ শ্রবণ শক্তি, কিন্তু কারো সাহায্য ছাড়া কে সাহায্য করবে? কাকে? বুড়িমা, বুড়িমাই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। কি হলো? বুড়িমা তো আসছে না, তার মানে বাসির সাহায্য করার শক্তি শেষ। এবার কি করব আমি? এবার কি হবে? কি করব আমি এবার? এটা আবার কি? বন্ধু আবার ডাক দিয়েছে, অপেক্ষাটাই শেষ। কত সময় পেরিয়ে গেল, বদলে গেল দেশ। সেই কোন এক পুণ্য ফলে আবার হলো দেখা। মন পাখি তো সহায় এবার, বন্ধু যে নয় একা। মন পাখি, তুই এখানে কেমন আছিস? তুই কত দিন পর তোকে দেখলাম রে। আমি ভালো আছি রে বন্ধু। আজ বুড়িমা আমাকে পাঠিয়েছে তোকে সাহায্য করতে। বুড়িমা? হ্যাঁ রে, তাই তো উড়ে চলে এলাম। এই নে। এটাই তো আশ্চর্য শ্রবণ ক্ষমতা পাওয়ার উপায় রে। সত্যি বলছিস তুই? তোমার এই ঘুমই তোমার শেষ নিদ্রা, ঠান্ডি রাক্ষসী। তুমি বুঝতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না, তোমার অগোচরে তোমার এই রাক্ষসী পুরী তোলপাড় করে আমি ছিনিয়ে নেব সোনার কাঠির উপর কাঠি। আর আমার সেই বহু কাঙ্ক্ষিত প্রাণভোমরা। Thank you.
দিদা, এটা কি হলো? ছুরি বুকে গেঁথে আছে, অথচ অথচ ঠান্ডির আর খুশির মধ্যে কোনো নড়াচড়া নেই কেন? ঘুম তো ভাঙেনি, বরং নাক ডাকছে। ছুরি কাম আড়লাম, ছুরি বুকে গেঁথে আছে, অথচ ঘুম ভাঙেনি ঠান্ডির আর খুশির। এ কি করে সম্ভব? কি করে ওদের থেকে ঝিঝির আওয়াজ আসছে। দেখতে পাচ্ছি না তো। ওই তো মৌমাছি। তার মানে নিশ্চয়ই মৌমাছিরা ফুলের চারিদিকে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। ব্যাঙের ডাক, ওই তো একটা ব্যাঙ, ওটাই তাহলে এতক্ষণ ধরে ডেকে চলেছে। মন পাখি, আমি সব শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট। তবে আর দেরি করিস না, এই শক্তি কিন্তু বেশিক্ষণ থাকবে না রে বন্ধু। এক্ষুনি যা, না হলে সোনার কাছির উপর কাছির খোঁজ পাবি না। ঠিক আছে বন্ধু, তাই করছি। সুন্দর একটা সুরেলা সুর ভেসে আসছে। কেউ কি আছো এখানে? কেউ কি আছো এখানে? আছি বই কি মন পাখি, সত্যি আমি কুয়োর কণ্ঠ শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট। তাহলে এবার আমি আসি রে, তোর যা জানার তাড়াতাড়ি জেনে নে। সাবধানে থাকিস। এবার আমি ঠিক জানতে পারবই
কোথায় আছে সোনার কাঠি রূপোর কাঠি।